আবার আমি এসে গেছি আমার গার্ডেনিং চ্যানেলে, যার নাম গার্ডেনিং আইডিয়া বাই সুভাষ দাস। তো আজকে আমি যে বাগানটা দেখাচ্ছি, সেখানে শীতকালীন যে ক্যালেন্ডুলা গাছের বাহার আপনারা দেখতে পাবেন, তার সঙ্গে বিভিন্ন ভ্যারাইটির গোলাপ গাছ আপনারা দেখতে পাবেন। এটা আমাদেরই গ্রামের একটা পাড়ার মধ্যে একটা বিশাল একর জমি নিয়ে একটা রিসর্ট মতো তৈরি হচ্ছে, তার মাঝখানে এই গার্ডেনের একটা অংশ আমি আপনাদেরকে তুলে ধরছি। তো আসুন দেখুন, এই দেখুন এখানে সমস্ত গোলাপ গাছগুলো রয়েছে। দেখুন এই গোলাপ গাছগুলো, এই ভ্যারাইটিটা দেখুন, এর সঙ্গে এই যে ক্যালেন্ডুলা গাছ, বিশাল ক্যালেন্ডুলা গাছের একটা বাহার দেখতে পাবেন। এখানে রয়েছে ডায়ান্থাস, এগুলোই কিন্তু বন্ধুরা আমরা টবের মধ্যে করে থাকি, সেটা মাটিতে করা হয়েছে। দেখুন গোলাপের পুরো পাপড়ি ঝরে যাচ্ছে। এই একটা, এই একটা, সমস্তটাই গোলাপ গাছ, সবে জাস্ট বসানো হয়ে একবার মানে হয়েছে, এখনো হবে। এই দেখুন সাইজটা, দেখুন এখানে রয়েছে শীতকালীন গাছ, এখানে গাঁদা, ইনকা, দেখুন কিভাবে করেছে সেটাও দেখে নিন। মাটিতে করতে গেলে মাঝখানে মাটিগুলো তুলে দিয়ে সাইড থেকে জল যেন বেরিয়ে যায় সেই ব্যবস্থাটা করে রেখে। তো দেখেছেন এইভাবে ব্যবস্থাটা করা হয়েছে। তো আশা করছি বন্ধুরা আমার এই ভিডিও ভালো লাগবে। আগামী দিনে এখানে আরও গার্ডেন যখন বাড়বে আমি অবশ্যই আপনাদের সামনে ভিডিওটা নিয়ে আসব। তো রাখছি বন্ধুরা, যারা যারা আমার চ্যানেল নতুন দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, হ্যাঁ অবশ্যই অল বাটনটা প্রেস করে দেবেন, তাহলে কি হবে আমি যখনই যখনই ভিডিও ছাড়বো নোটিফিকেশান আপনার কাছে এসে যাবে। তো নমস্কার বন্ধুরা।